সাজ্জাদ 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 কতক্ষণ মোটামুটি 6 কেজি 6-7 কেজি সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকাল সকাল চলে আসছি প্রতিদিনের মতো মইনুটঘাট মাছের আড়তে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব পদ্মার বিভিন্ন রকম তরতাজা মাছ। তাই অবশ্যই বলবো, যারা মাছ বেশি বেশি পছন্দ করেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ৫,০০০ টাকা ইলিশ করছি। দেখতে পাচ্ছেন 5,000 টাকা বিক্রি হলো অসাধারণ পদ্মা ইলিশ, তাজা ইলিশ ফ্রেশ। দেখেন তো গাইরে ব্যক্তি ভাই 4,300 টাকা হয়েছে ভাই। 4,300? হ্যাঁ। ৪,200 টাকার মাছ আইনাল ভাই। ভাই কত টাকা বিক্রি করবেন মোটামুটি? এটা মোটামুটি 1,500 টাকা বিক্রি করুন ভাই। মাছ তো অনেক সুন্দর, কত কথা নিবে ওইদিকে? এনে মোটামুটি 6 কেজি 6-7 কেজি 6-7 বাজারে সেরা গেছে। আমি না কইলাম নি বের, আপনি তো নিলেন না। ওটা আমার কথা আছে।
এই দুইটা মাছের দামই তো 500 টাকা এই তিনটা। মাছ নাই ভাই আগের মতো, কয়দিন কয়দিন কম এক মাস পরে না 200 টাকা কেজি যাচ্ছে, বাপরে বাপ। আরে যেরকম মিষ্টি তেমন কত বেড়া বাধা বিক্রি হয়েছে ভাই? 50 টাকা। 50 টাকা বাধা? আপনাদের কাছে বিস্কুট নবাবগঞ্জ প্রচুর বিক্রি হয়, চলুন সকালে। মইনট মাছের আড়ত মাছ